ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসছে পরে খবরে। ট্রেন চালানোর প্রস্তুতিতে 4-5 দিন সময় লাগবে। যেসব স্টেশনে বেশি ট্রেন চলাচল করে সেই সব স্টেশনে রাজ্য প্রশাসনের সাহায্য নেওয়া হবে। সব স্টেশনে সব ট্রেন দাঁড়ালে চেকিং এর সমস্যা হতে পারে। যাত্রী সংখ্যা যেখানে বেশি সেখানে থার্মাল ক্যামেরা থাকবে। শিয়ালদা ডিভিশনে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চালানোর প্রস্তুতিতে 4-5 দিন সময় লাগবে। যেসব স্টেশনে বেশি ট্রেন চলাচল করে সেই সব স্টেশনে রাজ্য প্রশাসনের সাহায্য নেওয়া হবে। শিয়ালদা ডিভিশনের যে বৈঠক সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, লোকাল ট্রেনে যত সংখ্যক যাত্রী যাতায়াত করেন কিভাবে তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? দেখো, রেলের তরফে যেটা বড় সমস্যার জায়গা যেটা তারা মনে করছেন, যেটা তুমিও যেটা বলছো, যে লোকাল ট্রেনে যে সংখ্যায় যাত্রী যাতায়াত করেন তারা সবাই উঠলে কি হবে। যদিও রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে হবে স্টেশনের একেবারে বাইরে থেকে, তার জন্যই কিন্তু যেসব স্টেশন দিয়ে যাত্রী ওঠানামার সংখ্যা বেশি সেই সব স্টেশনের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে যখন বৈঠক হবে রেল চালু করার আগে, সেখানে রাজ্য প্রশাসনের সহায়তা চাওয়ারও একটা ভাবনা চিন্তা করা হয়েছে। পাশাপাশি এটা বলা হচ্ছে যেহেতু রেলের মধ্যে যাত্রীদের উঠলে সেখানে একটা গণসংক্রমণের আশঙ্কা থেকেই যাবে, সেই জায়গাটা থেকে যে বড় স্টেশন যেখানে প্রচুর মানুষ যাতায়াত করছেন সেখানে প্রয়োজনে থার্মাল ক্যামেরা লাগানোর চেষ্টা করা হবে, যেখানে একসঙ্গে অনেক মানুষের তাদের কোনো উপসর্গ আছে কিনা দেখে নেওয়া সম্ভব। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে চেকিং যেহেতু প্রাথমিকভাবে ভাবা হচ্ছে যে প্রত্যেকটা যাত্রীকেই চেকিং করে নেওয়া হবে তাদের অন্তত তাপমাত্রার দিকটা, তাই জন্য সব স্টেশনে ট্রেনের স্টপেজ রাখাটা কতটা বাস্তবসম্মত হবে সেই ব্যাপারটাও কিন্তু আজকে আলোচনায় উঠে এসছে। বলা হচ্ছে যে বেশ কিছু ট্রেন গ্যালোপিং হিসেবে যাতায়াত করবে এবং তার জন্যই গত 2 মাস ধরে একটা সার্ভে করা হয়েছে কোন স্টেশনে কত মানুষ দৈনিক যাতায়াত করেছেন স্বাভাবিক সময়, সেই বিষয়টাকেও খতিয়ে দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে সম্পূর্ণ সবকিছু নিয়ন্ত্রণে এনে রেল পরিষেবা চালু করতে যবেই সিদ্ধান্ত দেওয়া হোক রেল চালু চলার ব্যাপারে, সেখানে কিন্তু 4-5 দিন সময় চেয়ে নেওয়া হবে যাতে পুরোটা নির্দিষ্ট করা যায়। তবে ভিড়ের ব্যাপারটা রেল কর্তৃপক্ষ মাথায় রাখছেন, তবে তার সঙ্গে এটাও মাথায় রাখছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অত মানুষ কিন্তু ট্রেনে ট্রাভেল করতে উৎসাহী নাও হতে পারেন, সবটা নিয়েই কিন্তু আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ধন্যবাদ অরিত্রিক।